এই ভিডিওতে আমরা পি এ এর লজিক সার্কিটগুলো দেখব এটা কীভাবে অঙ্কন করতে হয় এবং কিভাবে সহজে পরীক্ষাতে লিখতে হয় পি এ মানে কি প্রোগ্রামেবল লজিক অ্যারে আর মাঝখানে এল আছে মানে কি অরও নাই অ্যান্ডও নাই কিচ্ছু নাই তার মানে দুইটাই আমাদের প্রোগ্রামেবল তাহলে এই পি এ লজিক সার্কিটে কয়টা এরে থাকে তোমরা জানো দুইটা অ্যারে থাকে একটা হচ্ছে অ্যান্ড অ্যারে এ আর একটা থাকে হচ্ছে অর অ্যারে এখন এই যে মাঝখানে কিছু না মানে দুটাই কি প্রোগ্রামে কি অলরেডি দুটাই থাকবে হচ্ছে আমাদের প্রোগ্রামেবল এটা প্রোগ্রামেবল এটাও প্রোগ্রামেবল এটা প্রোগ্রামেবল আর এটাও প্রোগ্রামেবল এখন প্রোগ্রামেবল মানে কি প্রোগ্রামেবল মানে হচ্ছে এটা তোমার হাতে স্বাধীনতা থাকবে এটা চেঞ্জ করার জন্য যেমন দেখো এখানে এই যে এক্স ওয়াই জেড এবং সবগুলি ক্রস এই পাশে যে অ্যান্ড অ্যারে এবং অর এর সম্পর্কে আমরা ডিটেলস দেখেছি একটু আগেই তো এই পাশেরটা হচ্ছে আমাদের অ্যান্ড এর পার্ট আর এই পাশেরটা হচ্ছে আমাদের অর এর পার্ট এই যে এর সবগুলি দেখো এখানে ক্রস কানেকশন দেওয়া আছে ক্রস মানে কি প্রোগ্রামে বল তাহলে এ পাশেও প্রোগ্রামে বল এ ক্রস কানেকশন প্রোগ্রামে বল অর্থাৎ তোমার হাতের স্বাধীনতা আছে যে তুমি এখানে কানেকশনটা না দিয়ে এখানে দিতে পারো এখানে কানেকশনটা না দিয়ে এখানে দিতে পারো বা এখানে দরকার না আমার এখানে দরকার মানে যখন যে তোমার দরকার যে অনুযায়ী তোমার কাজ করা দরকার সেই অনুযায়ী তুমি এটা ডিজাইন করতে পারবা তার মানে পিএএল থেকে কিন্তু পিএএলটা খুবই সুবিধাজনক তোমার হাতে স্বাধীনতা আছে কন্ট্রোলিং অনেক সুবিধা আছে তো এই জন্য আমরা প্রেফার করতে হচ্ছে এ সার্কিটটা এটা তোমার মানে ইচ্ছা মতো যে কোনো মুহূর্তে তুমি চেঞ্জ করতে পারবা আচ্ছা তো দুইটাই যেহেতু প্রোগ্রাম এবং মানে দুইটাই ক্রস মানে দুইটাই যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে তো ইচ্ছা মতো তোমরা একটা এক্সপ্রেশন লিখে নিলা যদি দেওয়া থেকে পরীক্ষাতে এটা একটা হবে তাহলে সেটা অঙ্কন করবে ওটাও ইজি অথবা তোমার ইচ্ছা মতো একটা কোশ ইকুয়েশন লিখে নি সে অনুযায়ী ড্র করতে পারবে কারণ খুবই সিম্পলি এই সার্কিটগুলো ড্র করা যায় আর এই যে তোমরা আইসিগুলো এইভাবে দেখতে পাওয়া বা আইসি নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একটা পিএলএ লজিক আইসি বলা হয় এটাকে তো এই আইসির ভিতরে এইসব এরকম সার্কিট ডাইগ্রাম অঙ্কন করা থাকে মানে এইভাবে এটাকে ডিজাইন করা হয় তো চলো এটা কিভাবে কাজ করে এখন একটু দেখি এবং কোন পার্টটা কিভাবে অঙ্কন করবো পরীক্ষা খাতায় তো প্রথমে তিনটা এভাবে লাইন অঙ্কন করতে হয় জানো তোমরা অবশ্যই এই লাইনগুলো এভাবে টানতে হয় অ্যান্ডের এবং এক্স ওয়াই জেড অঙ্কন করে নিলা তো এক্স ওয়াই জেড অঙ্কন করার পরে এখানে দেখো এটা হচ্ছে আমাদের এক্স পুরোটাই হচ্ছে আমাদের এক্সের পাত আর এখান থেকে এক নট গেট পার করছে মানে এই পাশটা কি আসবে এক্স প্রাইম উল্টা জিরো দিলে ওয়ান ওয়ান দিলে জিরো এরকম এখানে যদি জিরো দাও এই পুরোটার থেকে জিরো বাট এটার মধ্যে আসলে এখানে ওয়ান চলে আসে আবার এখানে ওয়াই টার্মিনাল এখানে ওয়াই প্রাইম তাহলে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের জেড আর এই পাশে নটের মধ্যে জেডটা যখন নট জেড থেকে নিয়ে আবার নটের মধ্যে পাস করাইছি তার মানে এটা হচ্ছে জেড এটা হচ্ছে জেড বার তো এক্স ওয়াই লাগবে আর এক্স জেড বার লাগবে যেমন দেখো এক্স ওয়াই লাগবে আর এক্স জেড বার লাগবে এভাবে লিখে নিবা এক্স ওয়ান এক্স জেড বা এক্স ওয়াই কই থেকে কই থেকে বাবা এ দেখো এক্স এর থেকে একটা কানেকশন নিব আর ওয়াই থেকে একটা কানেকশন নিব নিয়ে আমরা একটা এন গেটের মধ্যে পাঠাবো এন গেট কী করে এটা গুন করে দেয় গুণ করে কি পাবা এক্স ওয়াই এখানে গুণ আকারে দিয়ে দিবে তাহলে এই পাঁচটা পুরোটাই পাবা হচ্ছে এক্স ওয়াই লাইনটা এক্স জেড বার লাগবে তো এক্সটা হচ্ছে আমাদের এই যে টার্মিনালটা হচ্ছে আমাদের এক্স আর জেড বার কি দেখো জেট এর সাথে একটা নট গেট যুক্ত করে দিচ্ছি তার মানে এখানে জেড বার এই পাঁচটা যখন এন গেটের মধ্যে পাস করবো তখন হচ্ছে এক্স জেড বার এই পুরো লাইনটা এখন এই দুইটা কি মাছ কিন্তু যোগ আছে না যোগ করতে হবে যোগ কীভাবে করা যায় তার মানে এই যে এখান থেকে একটা নিব হচ্ছে এক্স ওয়াই আর এখান থেকে এক্স জেড বার ফাইনালি রেজাল্ট কি পাবো এক্স ওয়াই এর সাথে যোগ ফল আসবে হচ্ছে এক্স জেড বার পরবর্তীতে যখন আমাদের বি পার্টে আসো বি পার্টে আমরা লিখলাম হচ্ছে তিনটা যোগ করে দেখাচ্ছি তো তিনটা যোগ করার জন্য আমাদের কী কী লাগবে এক্স ওয়াই বার লাগবে এক্স ওয়াইবার আমরা বের করে করি এখান থেকে দেখা হয়েছে এক্স আর এখান থেকে ওয়াই বার নিলাম ওয়াই নট গেটের সাথে যেটা আছে সেটা নিলে অ্যানগেটের মধ্যে পাস করলাম এটা বলা হচ্ছে এক্স ওয়াইবার ওয়াই জেড লাগবে ঠিক একইভাবে ওয়াই থেকে একটা নেবে আর জেডের থেকে একটা নিবে ওয়াই জেড পাই গেলাম তার সাথে এক্স জেড বার যুক্ত করা আছে মানে তিনটা যোগ করে করতে হবে যোগ করার জন্য কি করে অর্গেট যুক্ত করা হয় অর্গেট সিম্পল এখানে যোগ করে দেখা দেবে এক্স ওয়াই বার যোগ ওয়াই জেড যোগ এক্স জেড বার এই গুণ ফল যোগ সব যেগুলো গুণ ছিল সেগুলোকে যোগ করে ফাইনাল রেজাল্ট দেখা দেবে আর লজিক সার্কেট তোমাদের প্রথম ভিডিওতে দেখাইছিলাম দেখেছিলাম যে প্রথমে ইনপুট কোয় আসে প্রথমে ইনপুট আসে হচ্ছে অ্যান্ড এর তারপর তারপরে হচ্ছে অর এরতে আর ফাইনালি সেখান থেকে আমরা আউটপুট পাই তাহলে এই পাশ থেকে ইনপুট দিব প্রথমে যাব হচ্ছে অ্যান্ড এর অ্যান্ড এর তারপর সেখান থেকে যাবে হচ্ছে অর এরতে ফাইনালি সেখান থেকে যাবে হচ্ছে আমাদের আউটপুট আমরা পাবো এই দেখো সেই জন্য ইনপুট দিচ্ছি কোথায় অ্যান্ড এরতে ইনপুট দিছি আর আউটপুট পাচ্ছি কোথায় অর এর থেকে এই হচ্ছে সিম্পল কথাবার্তা তো এইভাবে পরীক্ষাতে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষাতে অঙ্কন করতে পারবে ওকে সো নেক্সট আমরা রিলেটেড অন্যান্য টপিক আলোচনা করব